আওয়ামী লীগ সরকার এবং এই স্বৈরাচার সরকার অন্ধকার দিকে ঠেলে দিছে তারা ব্যাংক ডাকাত ব্যাংক লুট করিয়া আজকে বিএনপির সব দোষ বিএনপির ঘাড়ে চাপাই দিছে সাইদ ফুকন তার স্ত্রীর নামে 300 কোটি টাকা আছে ব্যাংকে আমি আইছি গুলশান থানা এই অবস্থা আসার কারণে একমাত্র উদ্দেশ্য আমাদের বিজয় দিবস আছে বিজয় র্যালির একমাত্র আসার উদ্দেশ্য যে আমরা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন আজ অন্ধকার দিকে আওয়ামী লীগ সরকার এবং এই স্বৈরাচার সরকার অন্ধকার দিকে ঠেলে দিছে এই অবৈধ সরকার এই খুনি সরকার তারা ব্যাংক ডাকাত ব্যাংক লুট করিয়া আজকে বিএনপির সব দোষ বিএনপির ঘাড়ে চাপাই দিছে তাই আমরা বলতে চাই আওয়ামী লীগের নেতাদের আজকে দেখেন এত অনেক সম্পদের পাহাড় করে ফেলাইছে আপনি একজনকে নাম বলি দেখেন যে সাইদ ফুকন তার স্ত্রীর নামে 300 কোটি টাকা আছে ব্যাংকে আর তো তার নামে কত আছে এই যে হাজি সেলিম দরবস্তিকার দুর্নীতির মামলা সাজা হয়েছে তার ছেলেরও নমিশন দিছে এবং আপনি দেখেন বাহারুদ্দিন বাহার কুমিল্লা ঢাকা আট আসনের সে মনোনয়ন প্রার্থী তারদান কত সম্পত্তি হয়েছে আজকে আমরা বলতে চাই আমরা আরো দিকে থাকতে চাই না আমরা অন্ধকার দিকে থাকতে চাই তাই এই অন্ধকার থাকিয়ে বিএনপি একমাত্র পারার উপায় আন্দোলন তীব্র আন্দোলনের মাধ্যমে বিএনপিকে এই গণতন্ত্র এবং মানুষের ঘরের অধিকার মানুষের ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে আর আওয়ামী লীগ সরকার 2018তে করেছিল আদারাতি নির্বাচন এবার করতেছে সুপসুপি নির্বাচন আপনারা দেখছেন এই তফসিল অবৈধ তফসিল ঘোষণা করছে সম্পূর্ণ তারা নীরব চুপচাপ ভাবে আছে তার কারণ তাদের কোনো সমর্থন নাই বাংলাদেশের দর্শক বাংলাদেশের জনগণ তাদের কোনো সমর্থন করে না এবং তারা কোনো সমর্থন কোথাও পায় না এবং তারা গায়ের জোরে আরো একবার নির্বাচন করতে চায় তাই আমরা যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে এই গায়ের জোরে নির্বাচন আর আমরা হতে দেব না এই নির্বাচন কমিশনার একজন অবৈধ নির্বাচন কমিশনার এই অবৈধ নির্বাচন কমিশনার দ্বারা আর কোন নির্বাচন এই বাংলা জমিনে হবে না তার কারণ আজকে সংসদ পবিত্র জায়গা অপবিত্র করে ফেলেছে এই আওয়ামী লীগ সরকার তার কারণ আপনারা দেখেন একজন সাকিব সে রাজনীতি কি বোঝে নায়ক ফেরদৌস সে রাজনীতির কি বোঝে রাজনীতি মানে কি তারা বোঝে না এবং তারা সংসদে যা কি বলবে সাধারণ জনগণের কথা কি বলবে সংসদে আজকে সেই আওয়ামী লীগ সে জাতীয় পার্টির কোন মূল্যায়ন করে না মানুষ সেই জাতীয় পার্টি তাদেরকে বিরোধী তৃণমূল বিএনপি বানাইছে তৃণমূল বিএনপি তারা তো দুর্নীতির কারণে বিএনপি থেকে ত্যাগ করা হয়েছে তাদেরকে নিয়ে এই আওয়ামী লীগ সরকার সংসদ গঠন করতে চায় আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন সেটা হলো দীর্ঘ প্রায় 50 দিন পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পেরেছেন এই 50 দিন পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পেরে অনুভূতিটা কিরকম যে আমাদের ভালো লাগতেছে দীর্ঘ 50 দিন পরে কেন্দ্রীয় কার্যালয়ে আসার থাকি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ এবং দেশ আমাদের মনে অনেক কষ্ট তার কারণ আমাদের বিএনপির একমাত্র প্রধান কার্যালয় এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় আজকে তালা বন্ধ এই তালা দিয়েছে তারা আওয়ামী লীগ দিয়েছে তালা আজকে দেখেন এই সরকার তফসিল ঘোষণা করছে কোন জনগণের আমেজ এবং উৎসব নাই তাই আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারও দিলে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন